আপনার বন্ধু নাকি ওবামার বক্তৃতা লেখে? কথা সত্য লোকে বলে। দাঁত বের করে হাসতেছেন কেন? আপনি কি মনে করেছেন? আপনার হাসি খুব সুন্দর, আমার দেখতে ইচ্ছে করতেছে। ভিতরে ঢুকান। কিসের জন্য হাসা কি নিষেধ নাকি দাঁত বের করে? না, একদম বের করা যাবে না, ভিতরে ঢুকান। আচ্ছা শুনেন, লোকে বলে আপনার বন্ধু নাকি ওবামার বক্তৃতা লেখে, কথাটা কি সত্যি নাকি চাপা পিটানো? আর এই সহজ সরল কবিরে পেয়ে যা ইচ্ছে তাই বলে দিলেন না? না না আপা, মানে ঘটনা হচ্ছে, ও যখন আমারে কথাটা কলো তখন আমি নিজেই বুঝতে পারিছি যে ও আসলে চাপাবাজি করতেছে, কিন্তু আপনারে আমি কিছু কইনি। কারণটা হচ্ছে যে, শোনেন, এই জামানায় যারা মনে করেন একটু চাপাবাজ টাইপের লোক, মানে বেশি চাপাবাজি করে, তারা কিন্তু সবসময় উপরে ওঠে, সবসময় উপরের শ্রেণীর লোক থাকে। এই যেমন এই, তারা কিন্তু সবসময় বলে, মনে করেন যে বিশ্বের আমরা এই করে দেবো, সেই করে দেবো, বেসখানা বানায় দেবো, উল্টাই ফেলাবো, কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে দেখা যায় আইল্যান্ডের মতো ছোট্ট অবুঝ শিশুরা সাগরে মরে পড়ে থাকে। আমি ভাবতেছি আইল্যান্ডের নিয়ে আমি একটা কবিতা লিখব। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, একজনের কথা মনে পড়েছে। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না, ইব্রাহিম লিংকন, সে কিন্তু একবার বলেছিল যে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, মানে এক বক্তৃতা থেকে তো সে বিখ্যাত হয়ে গেছিল। হ্যাঁ, গ্যাটিসবার্গ, গ্যাটিসবার্গ। দেখেন আপা দেখেন, ওর দ্বারা কিন্তু ঠিকই হবে, ও করে ফেলবে করে ফেলবে। তারপর আবার ওই যে চাইনিজ একজন পলিটিশিয়ান আছে না, কি যেন নাম, ওই সে বলেছিল যে ওই তোমরা আমার শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। হয়েছে, এখন বাদ দেন, আপনি বক্তৃতা লিখতে পারবেন কিনা সেটা বলেন। এখন আপনার কনফিউশন রয়ে গেছে, আমি বক্তৃতা লিখতে পারবো না। আমার এত কথা শুনে আপনার কাছে মনে হচ্ছে যে আমি বক্তৃতা লিখতে পারবো না, কনফিউশন। আরে পারবো না কিসের জন্য? এত সহজ, ওয়ান টু পেপার, ওয়ান ইস টু ওয়ান। তবে আমার কথা হচ্ছে কি, ওই খালি বক্তৃতা দিলি পরেই তো হবে না, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য আরো কোয়ালিটি লাগবে। আমার কোয়ালিটি নাই সেটা তোমারে কিরা বললো? আমি তো তোমারে বলিনি যে তোমার কোয়ালিটি নেই। আমি কি বলেছি? আমি তো বলেছি কোয়ালিটি লাগবে, কোয়ালিটি দরকার। প্রথমেই আমারে আপনিতে তুমিতে নামে আসলো। এই আপারে সম্মান করে কথা বলো, নালে কিন্তু একদম মারতে পুঁতে ফেলবো। আপনি ভাল ভাল, আপনি এ তুই ভালো করে শুনিস, তিনি আমাকে তুমি করে বলতেছে, তার মানে কি? তার মানে সে আমাকে আপন করে নেছে, আর আমি কি তারে দূরে ঠেলে রাখবো? আমি তো তার আপন করে নেবো, তাই না? ওরে তুই তো মরেছিস, একদম মরে যাবি তুই। থ্যাংক ইউ। হয়েছে, তোমার আমার পছন্দ হয়েছে। হয়েছে, এত তালি দেওয়া লাগবে না। হ্যাঁ, তালি পরে দিয়েন, আগে বক্তৃতা লিখে আনুক, পছন্দ হোক, অবস্থা দেখি, তারপর সিদ্ধান্ত নিব তারে কাছে রাখা যায় নাকি দূরে ঠেলে দেওয়া যায়। না না, ওই ইন্টারভিউতে যখন পাস করেছে তখন ভালোই পারবে, আমি আমার বিশ্বাসও ভালো পারবে, আপনি কোনো টেনশন করবেন না। জান না, কিছু না, মানে একটা কথা ছিল যে বিষয়টা যে হচ্ছে যে, মানে আপনার সম্পর্কে একটু ডিটেল জানতে পারলে। আচ্ছা খালি কলসে দেখে সে বারবার বাঁচতেছে, সমস্যা নেই।